তো দেখো আমি কিন্তু প্রথমে ব্রাশটা একটুখানি ওর হাতে দিই যাতে করে ও নিজের কাজটা একটুখানি নিজেই করার চেষ্টা করে আর ও তো এখন খুবই ছোট তাই এই কাজটা ও নিখুঁতভাবে করতে না পারাটাই ওর স্বাভাবিক তাই ওকে আমি এবাবা এখন এভাবে ব্রাশ করিয়ে দিচ্ছি আর দেখো ও কিন্তু মানে মুখ ধোয়ার জন্য এখন চেয়ারের মধ্যে উঠে যাওয়ার চেষ্টা করবে দেখো এখানে উঠে যাওয়ার চেষ্টা করছে আমি এই সমস্ত কাজের জন্য ওকে কোনো রকম কিন্তু প্রেশার ক্রিয়েট করি না ও কিন্তু পুরো ব্যাপারটা এনজয় করেই করে তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো এখন কিন্তু ওর মুখ ধোয়া হয়ে গেছে এবার আমি ওকে একটুখানি গরম জল খাওয়াবো এতে কি হয় দেখবে অনেক সময় আমরা বড়রা মুখ ধোয়ার সময় কিন্তু গলাটা একটুখানি কাশি দিয়ে গলার মধ্যে অনেক সময় মনে হয় না যে কিছু একটা আটকে আছে আঠালো কিছু একটা তো ছোটরা তো সেটা পারে না কাশি দিয়ে সেটা বের করে দিতে পারে না তো এতে কিন্তু ওদের গলাটা রিলিফ হয় না আমরা যেভাবে রিলিফ করতে পারি তো আমি একটুখানি মনে হয় যে গরম জল দিলে সেটা কিন্তু ওদের ঠিক হয়ে যায় ওর গলাটা কিন্তু ঠিক হয়ে যায় তো সেই কারণে আমি এটা দিচ্ছি
আর এখানে দেখো বাটির মধ্যে আমি কয়েকটা পুদিনা পাতা ও কয়েকটা তুলসী পাতা নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু আমাদের বাড়িরই। তো অনেকেরই বাড়িতে পুদিনা পাতা থাকে না, তো আমি বলবো যদি তোমরা মানে বাচ্চাদেরকে একদমই মানে পুরোপুরি ঠান্ডা লাগা থেকে মুক্তি দিতে চাও তাহলে আমি বলবো একটুখানি পুদিনা গাছ তোমরা লাগাও, এটা কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট দেয়। আর এটা লাগানো খুব একটা ঝামেলা নেই, একটুখানি টবে একটা লতা লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। আমরা কিন্তু এইভাবেই লাগিয়েছি আর এখন কিন্তু পুরো গাছে ভরে গেছে, তো এটা লাগানো কিন্তু খুব একটা ব্যাপার না, একটুখানি জায়গা থাকলেই কিন্তু হবে। আর এখন আমি দুহাতে করে রোগড়ে একটুখানি রস চেপে বের করে নিলাম, দেখতেই পাচ্ছ একটুখানি জাস্ট রস। আর এখন আমি এর মধ্যে দেবো একটুখানি মধু। আমি কিন্তু যে মধুটা ব্যবহার করছি এটার নাম কিন্তু গ্রামীণ মধু, এটা অন্য কোনো ব্র্যান্ড আছে কিনা আমার জানা নেই, এটা কিন্তু একদম পিওর মধু, এর টেস্টটা কিন্তু একদম অরিজিনাল মধুর মতোই, তো কোনো রকম মানে ভেজাল কিছু নেই বলেই আমার মনে হয়। তো আমি এই মধুটাই ওকে দিই, তো মধুটাও কিন্তু একটুখানি দিয়ে এটাকে মিক্সড করে আমি কিন্তু এখন ওকে খাইয়ে দেবো। আর এই জিনিসটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে, আমি এক বছর পর থেকেই কিন্তু এটা ওকে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি ওকে সবাই যেমন মধু আর তুলসী পাতার রস দেয় সেটাই কিন্তু দিতাম, কিন্তু তাতে করেও কিন্তু ওর ঠান্ডা লেগে যেত। ওর কিন্তু পুদিনা পাতাতে অ্যাড করাতে কিন্তু এর রেজাল্ট আমি অসম্ভব ভালো পাই, ওর ঠান্ডা লাগার ধার তো একদম কমে গেছে, আরও যে সমস্ত প্রবলেমগুলো হয় বাচ্চাদের তাও কিন্তু অনেকটাই কমে গেছে। তো এক কথায় বলা যায় বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে কিন্তু এটা অনেকটা কাজে দেয়, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তবে কি বলো তো অনেক সময় অনেক বাচ্চার এতে অ্যালার্জি থাকে বা অন্য কোনো সমস্যা হতে পারে, তো এই ধরনের সমস্যা কিছু হলে কিন্তু মাদেরকে সেটা বুঝতে হবে, তখন কিন্তু সেটা দেওয়া যাবে না বা ডক্টরের পরামর্শ নিয়ে তবেই কিন্তু তোমরা দেবে। আর এখন দেখো আমি ওকে ব্রেকফাস্ট দেবো, তার জন্য এখানে আমি গরুর দুধ দিয়েছি আর এই দুধটা গরম করা আমার হয়ে গেল। আর এখন আমি এখানে আমি ওকে চিড়ে আজকে চিড়ে সেদ্ধ খাওয়াবো ব্রেকফাস্টে, তো এখানে চিড়েটা আমি প্রথমে ওয়াশ করে নেব। তো ওয়াশ ঠান্ডা জলে ওয়াশ করার পর আমি কিন্তু আরেকটুখানি জল দিয়ে সেটাকে কিন্তু একটুখানি গরম করে নেব, যাতে চিড়ের যে কাঁচা ভাব থাকে সেই ভাবটা চলে যায়। তো সেই কারণে কারণ কি কাঁচা চিড়ে ডাইরেক্ট দিলে আমার মনে হয় যেহেতু আমি দুধটা আলাদা করে সিদ্ধ করেছি, আর দুধের সাথে চিড়েটা সিদ্ধ করলে কিন্তু দেখবে খুব একদম ঘন হয়ে যায়, বাচ্চা কিন্তু খেতে চায় না। তো আমি এইভাবে আলাদা করেই দিই, আর এইভাবে সিদ্ধ করে দিলে চিড়ের যে কাঁচা ভাব থাকে সেটাও চলে যায়, আর যে ওরকম একটা ঘন যে ব্যাপারটা হয় সেটাও কিন্তু হয় না। তো এখন আমি এটা আলাদা করে এইভাবে চটকে নেবো, একটুখানি গরম আছে তো আস্তে আস্তে আমি এটাকে চটকে নেবো একদম মিহি করে, তারপর কিন্তু সেটা আমি দুধের সাথে মিশিয়ে দেবো। তো যার বাচ্চারা মানে গরুর দুধ খেতে চায় না তো তারা কিন্তু ফর্মুলা মিল্কের সাথেও দিতে পারো, এইভাবে চিড়েটা আলাদা করে সিদ্ধ করে নিয়ে তারপর তোমরা ফর্মুলা মিল্ক বানিয়ে তার সাথে কিন্তু মিক্সড করে এটা দিতে পারো। তো আমি এখন এটা খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে দেবো। আর এখন দেখো আমি কিন্তু মিষ্টি আগে কিন্তু দিইনি, এখন আমি এর মধ্যে একটুখানি গুড় দিয়ে নেবো। তো গুড়ের বদলে তোমরা কিন্তু খেজুর দিতে পারো, আপেল দিতে পারো, দুধটা যখন সিদ্ধ হচ্ছে তখন কিন্তু তোমরা খেজুর বা আপেল এই ধরনের ফল তার মধ্যেও সিদ্ধ করে দিতে পারো, সেটা চটকে দিলেই কিন্তু মিষ্টি হয়ে যায়। কিন্তু দেখো আমার বেবির একটুখানি কোষ্ঠকাঠিন্য ধাত আছে, খেজুর টেজুর দিলে আপেল দিলে ওর কিন্তু পটি খুব সমস্যা হয়, তো সেই কারণে আমি দিচ্ছি না, আমি একটুখানি গুড় দিচ্ছি। তো এখন আমি কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেবো এটা, যাতে একদমই গোটা না থাকে। আর এখন আমি দেখো খাওয়াতে বসে গেছি, আর ওকে দেখো এখন আমি দুটো বাটির মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি, আর ও জলটা কিন্তু এক বাটি থেকে অন্য বাটির মধ্যে ট্রান্সফার করছে। এইভাবেই কিন্তু এটা একটা মজার খেলা, আমি ওকে এই খেলাটা করতেই দিই, কারণ এই খেলাটা কিন্তু মানে ওর যেমন মজা লাগে করতে এটা কিন্তু ওর মানে যেহেতু জলটা ঢালতে ওকে কিন্তু অনেকটা মনোযোগ ওর মধ্যে দিতে হয়, তাতে কিন্তু ওর কনসেন্ট্রেশন লেভেল অনেকটা বাড়ে, আর হাতের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটাও কিন্তু অনেকটা ঠিক হয়। তো আমার মনে হয় এইভাবে, আর দেখো ও কিন্তু মোবাইল দেখেও খায়, আর এইভাবে নিত্য নতুন খেলার মধ্যে দিয়েও অভ্যস্ত করি আমি ওকে খাওয়াতে। এই ধর মানে বাচ্চা তো সব মানে সব সময় একটা কাজেই অভ্যস্ত হয়ে যে ও খাবে বা কোনো কাজ করবে সেটা কিন্তু নয়, তো এইভাবে নানান কাজের মধ্য দিয়ে কিন্তু আমি ওকে এইভাবে খাওয়াই। কিন্তু আর একটা ব্যাপার যে আমি কিন্তু ওকে কোনো একটা নির্দিষ্ট কাজের মধ্যে যে মোবাইল দেখে খাচ্ছে মানে মোবাইল দেখেই খাবে এমন কিন্তু নয়, মানে আলাদা আলাদাভাবে ওকে কিন্তু যে মোবাইলটা কোনো সময় না পেয়েও যে খেতে হবে এটা কিন্তু বুঝে গেছে। তো এইভাবে নিত্য নতুন খেলার মধ্য দিয়েই কিন্তু আমি ওকে সেই মানে সেইভাবেই কিন্তু অভ্যস্ত করেছি।
তো এখনও খেয়ে নিচ্ছে। আর দেখো আমি কিন্তু ওকে প্রত্যেক দিন যে এইভাবে ব্রেকফাস্টে চিড়ে সেদ্ধ দিই সেটা কিন্তু নয়, কারণ বাচ্চারা এক খাবার কোনো দিনই খায় না। আমি কোনো দিন দুধের সাথে কর্নফ্লেক্স দিই বা কোনো দিন সুজিও দিই। আবার দেখবে আমার যে হোমমেড সেরিল্যাক আছে আমি নিজে বাড়িতে বানিয়েছি, তার কিন্তু ডিটেলে ভিডিও করা আছে, তোমরা গিয়ে আমার প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারো, সেটাও কিন্তু দিই। তো এক এক দিন এক এক রকম খাবার, ওটস দিই। তো এইভাবে কিন্তু আমি ওকে ঘরোয়া খাবারেই অভ্যস্ত করে রেখেছি, আমি কিন্তু কোনো রকম প্যাকেটজাত খাবার ওকে কিন্তু দিই না। তো আমার মনে হয় যে কোনো প্যাকেটজাত খাবার দেওয়ার থেকে ঘরোয়া যে কোনো খাবার যেটা আমি নিজের হাতে বানিয়ে দিই সেটা অনেক বেশি ভালো। দেখবে প্যাকেটজাত খাবার খাওয়ালে হয়তো বাচ্চা অনেক হৃষ্টপুষ্ট, অনেক হেলদি মনে হয় দেখে, কিন্তু আসলে কিন্তু নয়। মানে বাচ্চার ভিতর থেকে ইমিউনিটি বাড়াতে গেলে কিন্তু ঘরোয়া খাবার একদমই বেস্ট বলে আমার মনে হয়। আর এখন ওর খাওয়া হয়ে গেছে, আমি ওকে ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি আর একটুখানি সাজুগুজুও করে দিচ্ছি। তো দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।